রে মিথিলা বেগম, আর কেউ আছে না? মিথিলা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর তো নাই, একজনই তো স্যার, কি করবো, শুরু করবো? না স্যার, ওরা আইডি পাস পাচ্ছে না। হ্যাঁ, ওরা ওরা আইডি আর পাস খুঁজে পাচ্ছে না, ওই জন্য পাসওয়ার্ড পাসওয়ার্ড পাবে না, পাসওয়ার্ড তো দেওয়াই আছে আগে, নতুন না। ওদের কাছে ওই চার্টটা নাই স্যার। এখন আমি সেন্ড করলে ওরা ঢুকতে পারবে। দাঁড়ান, পাসওয়ার্ড খুঁজে পাচ্ছে না তো অনেকে, এটা কেমন কথা? আচ্ছা তাহলে আমরা একটু অপেক্ষা করি নাকি বাবা, 2 মিনিট অপেক্ষা করি দেখি কি অবস্থা। আচ্ছা থাক, এদিকে তো সময় হয়নি মনে হয়, সময়। আচ্ছা যাই হোক, আমার ল্যাপটপে হয়ে গেছে, আমরা শুরু করতেছি। প্রাচীন বাংলার পঞ্চম অধ্যায় পড়াবো আমরা। আর সবার আগে যে খবরটা, সেটা হলো তো আমাদের পরীক্ষা চলতে থাকবে, 1 তারিখ থেকে শুরু হবে। তোমরা মনে হয় পরের সপ্তাহে পরীক্ষা দেবে, তোমরা 9 না? হ্যাঁ, সাদিয়া ইসলাম ঢুকলো। আচ্ছা যাই হোক, আমাদের সপ্তম অধ্যায় পর্যন্ত সিলেবাসে আছে। সপ্তম না ষষ্ঠ, কোনটা মিথিলা বলতে পারো কি? আচ্ছা যাই হোক, আমরা পঞ্চম অধ্যায়। এখন যতটুকু পড়ানো হবে ততটুকুর মধ্যেই প্রশ্ন করে তোমাদের পরীক্ষা প্রশ্ন দেওয়া হবে। আজকে আমরা পড়বো প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস। তাই মানুষ স্বভাবতই সামাজিক জীব এবং যে কারণে তারা সংঘবদ্ধ হয়ে বসবাস করে, একে অপরের প্রয়োজন মিটায় এবং তাতেই সমাজের সৃষ্টি হয়। কোনো মানুষই একাকী বা স্বাধীনভাবে বসবাস করতে পারে না। এর মূল কারণ হলো যে কেউ সমস্ত জিনিস আয়ত্ত করতে পারে। আমি একটা আয়ত্ত করতে পারি, যেমন আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়াই, একজন ফিজিক্স পড়ান, একজন কেমিস্ট্রি পড়ান, একজন গণিত পড়ান। এখন একজন লোকের পক্ষে সবসময় সব কাজটাই যে করা সম্ভব না, এই জন্য মানুষ সবাই মিলেমিশে, এই সমস্ত শিক্ষকরা মিলেই একটা স্কুল, এবং তার মাধ্যমে আমরা ভাগ বাটোয়ারা করে সবাইকে পাঠদান করি। এখানে দেখা যাচ্ছে কেউ স্বয়ংসম্পূর্ণ কিন্তু না, একে অপরের উপরে নির্ভরশীল, এই নিয়েই হলো সমাজ। তাই মানুষের জীবনে বাঁচতে হলে প্রথম যে জিনিসটা প্রয়োজন, প্রথম 3টা জিনিস আমাদের প্রয়োজন, সেটা হলো কি, মানে প্রথমে হবে জন্মের পরে যেটা হবে সেটা হবে খাদ্য, তারপর হলো বস্ত্র এবং বাসস্থান। এই 3টা আমাদের প্রাথমিকভাবে একান্ত একান্তই প্রয়োজন, এবং পরে মানুষকে জীবনে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা, বিজ্ঞান, কলা, সংস্কৃতি ইত্যাদি। এগুলো মিলে যে জিনিসটা হয় সেটাই হলো সামাজিক জীবন। মানুষ এমন সমস্ত সব কাজকর্মের একত্রিত রূপই হচ্ছে তার সংস্কৃতি, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কাজগুলো করে থাকি এগুলোই কিন্তু আমাদের সংস্কৃতি। যেমন সকালে ঘুম থেকে উঠে আমরা মুসলমান প্রথম আমরা নামাজ পড়ি, তাই না? তারপর কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ হাঁটতে যায়, কেউ বিভিন্ন কাজের মধ্যে আমরা জড়িয়ে পড়ি, আসতে সারাদিন কাজকর্ম করি, সকালে নাস্তা টাস্তা খাই, দুপুরে আবার আমরা কিছু খাই, রাতে বাসায় এসে আত্মীয় বউ সই, তারপর ভাই বোন আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে একত্রে কাল গল্প করে আমরা আনন্দ ফুর্তি করে তারপর ঘুমাই। এটা কি আমাদের একটা চলমান প্রক্রিয়া, এর নাম হলো কি, এটাই হলো আমাদের সংস্কৃতি। মানে এক কথায় বলতে, আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি। আমরা যা বলতে, আমি যা যা করি, তুমি যা যা করো, তুমি যা যাতে অভ্যস্ত, তুমি সকালে কী খাও, বিকেলে কী খাও, দুপুরে কী খাও, তোমার কী ধরনের পোশাক পরো, তুমি কী কাপড় চোপড় পরো, তোমার তোমার পছন্দ, তোমার অপছন্দ ইত্যাদি সব মিলিয়ে কিন্তু আমাদের কী হলো, সাংস্কৃতিক জীবন। তাহলে বাংলার সমাজ সংস্কৃতির একটা সবচেয়ে প্রাচীন রূপ, পণ্ডিতদের মতে, পণ্ডিতরা মনে করে এটা ছিল, এদের নাম ছিল কি, অষ্টিক সম্প্রদায়। এই জাতিটা তখন যে বাংলায় জাতিটা ছিল, এরা সংস্কৃতি মনা ছিল এবং এদেরকে অষ্টিক বলা হতো। কিন্তু আর্যরা আগমনের পরে, আসার পর, এই যে অষ্টিক জাতিরা, এরা এরা মানে ভেঙে যায়, এবং ওরা আর্যরা আসিয়া
প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিশে যায়। ক্ষুদ্র নৃগোষ্ঠী মানে যারা ঝোপ জঙ্গলে বসবাস করে, এখানে সেখানে থাকে, তাদের সাথে মিশে তারা একটা নতুন সমাজ ব্যবস্থা তৈরি করে, এবং সেই সমাজ ব্যবস্থাকে বলা হতো কি আলপাইন নামে তারা পরিচিত ছিল, আলপাইন জাতি। এর পরবর্তী সময় এদের আবার সংকরজন হিসেবে পরিচিত হয়েছে, এবং বিভিন্নভাবে এদের সমাজে মানে রূপ লক্ষণ করা যায়, মানে শারীরিক গঠন, দৈহিক আকার আকারণ ইত্যাদি বিভিন্ন ধরনের। তো মৌর্য শাসনে প্রাচীন বাংলার সমাজ এবং অর্থনৈতিক সংস্কৃতি আমরা এখন শুরু করছি। মৌর্য শাসনের পূর্বে বাংলার যে আদিবাসী রাজনীতি গড়ে উঠছিল, এ সময় বিভিন্ন সমাজে গোত্রে মানুষকে বিভক্ত করা হয়েছিল। প্রথম যখন বিভক্ত করা হয় একে বলা হয় কৌম সমাজ। আর্য পূর্ব কিছু ধর্ম চিন্তাবিদ দর্শন পরবর্তী সময় দেশের হিন্দু ধর্মে ছড়িয়ে পড়ে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্ম কর্মফল, জন্মান্তরবাদ, যোগ সাধনা। যোগ সাধনা হিন্দু কালচারে বা হিন্দু সংস্কৃতিতে একটা বিরাট অংশ দখল করে আছে। এখনও তারা যোগ সাধনা করে। যোগ সাধনা মানে যোগ ব্যায়াম, যেটা এটা হিন্দু কালচারের সাথে একেবারে ওতপ্রোতভাবে মিশিত, এবং তারা যোগ ব্যায়াম করবি, সকালবেলা উঠে যোগ সাধনা করবি। এ যুগের অনেক সামাজিক প্রথা আচার আচরণের প্রভাব পরবর্তী সময় হিন্দু সমাজে লক্ষ্য করা যায়। অতিথিদের আপ্যায়ন করা, পান সুপুরি দিয়ে আপ্যায়ন করা, শিবের গীত গাওয়া, বিয়েতে গায়ে হলুদ দেওয়া, ধুতি শাড়ি পরা, মেয়েদের কপালে সিঁদুর পরানো, এগুলো কি হিন্দু সংস্কৃতিতে আছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সৌভাগ্য তো নয়, দুর্ভাগ্যের বিষয় যে আমরা কিছু মুসলমানরা, আমরা মুসলমানরা এখন হিন্দুদের কিছুটা কি কালচার রক্ত করে ফেলছি। যেমন হিন্দুরা বিয়েতে যৌতুক দেয়, আমরা বিয়েতে যৌতুক এখন চাইয়ে চাইয়ে নিচ্ছি। দুই নম্বর, হিন্দুরা বিয়েতে আনন্দ উৎসব গীত বাদ্য বাজায়, নাচ গান করে, আমরাও এখন সেটা করি, তাই না? এটা আমাদের জন্য হারাম, তবুও আমরা এটা করে থাকি, কারণ আমরা এখন সব কিছু ভুলে গেছি। যাই হোক, আর্য সমাজ ব্যবস্থায় এসে দেখা যায় সমাজে শ্রেণীভেদের সৃষ্টি হয়। শ্রেণীভেদ কি? মানুষকে তাদের বংশমর্যাদা অনুসারে তাদেরকে ভাগ করা হয়, চারটি ভাগে ভাগ করা হয়। তারা দীর্ঘদিন এদেশে বসবাস করে, বসবাস করার পরে এই ব্যবস্থা চালু হয় আর্য সমাজ ব্যবস্থা। আর্যরা তাদের নিজেদেরকে কি মানে ভালো মানুষ মনে করে, যে আমরাই সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, আর কেউ ভালো না, সবগুলো কি। একসময় আর্যরা অন্য মানুষকে রাক্ষস বলে দাবি করত, এবং পর্যায়ক্রমে তারা দেখলো যে এই আর্যরাই, এই অনার্যরাই, যারা অনার্য বা রাক্ষস, এরা তাদের সেবা করত। যেমন মাছ ধরত কেউ, কেউ কাপড় বুনত, কেউ ব্যবসা বাণিজ্য দোকানপাট করত, কেউ কৃষিকাজ করত, এগুলো প্রয়োজন ছিল, যার জন্য এদেরকে অনার্য বলা হইতো অথবা রাক্ষস বলা হইতো ইত্যাদি বিভিন্ন। যাই হোক, তখন থেকে হিন্দু সমাজ ব্যবস্থায় এই চারটা প্রথা চলে আসে। একটা হলো ব্রাহ্মণ, একটা হলো ক্ষত্রিয়, একটা হলো বৈশ্য, আর একটা হলো শূদ্র। এই চারটি বর্ণের বিভাজন ছিল। পরবর্তী সময় আরও নানা প্রকার সংস্কার অর্থাৎ মিশ্র জাতির সৃষ্টি হয়েছে। তাই সমাজের প্রত্যেক জাতিরই নির্দিষ্ট কিছু পেশা ছিল। এখন যারা ব্রাহ্মণ, ব্রাহ্মণরা হলো কি, এরা হলো পণ্ডিত, অধ্যাপক, মাস্টার, পণ্ডিত হলো কি ব্রাহ্মণরা। এরা শিক্ষিত জাতি, এরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করে, বুঝতে পারলাম? এরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করে, পূজা পার্বণ করে, তারপর তারা সমাজের সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করত। ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ, ব্রাহ্মণের পর আসছে তারা ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা হলো সৈনিক, রাজাবাদশার দল যারা, বুঝতে পারলাম? এদের প্রধান কাজ ছিল কি, যুদ্ধবিদ্যা। ব্যবসা বাণিজ্য করা ছিল বৈশ্যদের কাজ, আর সবচেয়ে নিচু শ্রেণী ছিল শূদ্ররা, সাধারণত কৃষিকাজ করা, মাছ ধরা, গরু পালা ইত্যাদি এ সমস্ত কাজ করা করলো শূদ্ররা। তাহলে হিন্দুদের মানে ইকোটা ছিল, বংশমর্যাদা কাটা ছিল, একটা হলো ব্রাহ্মণ, দুই নম্বর ক্ষত্রিয়, তারপর বৈশ্য, তারপর শূদ্র।
তাহলে আমরা চারটে ভাগ পাইলাম এবং চারটে ভাগের কাজও পাইলাম। যেমন ব্রাহ্মণরা হলো পূজা অর্চনা করা, শিক্ষা, পণ্ডিত ব্যক্তি বা অধ্যাপক যারা তারা হলো ব্রাহ্মণ। এরা নিজেদেরকে সমস্ত সবচেয়ে বেরি বেশি ভালো মানুষ বলে মনে করে। আর তারপর যারা আছে এরা নিজেদেরকে কি মনে করে। এরার পরে আছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা হলো এরা রাজ্য শাসন করবে, যুদ্ধবিদ্যা করবে, রাজার বংশ এরা। আর তারপর ছিল বৈশ্য, এরা ব্যবসা বাণিজ্য করবে। আর শূদ্র যারা তারা কি করবে, এরা কাজ করবে, মাছ জেলে মাছ ধরবে, কাপড় বুনবে, চাষবাস করবে ইত্যাদি নিম্ন কাজগুলো আশা করবে। আচ্ছা, মেয়েদের গুণাবলীর সূক্ষ্মতে ছিল, মেয়েরা লেখাপড়া শিখত। সে যুগে অবশ্য পর্দা প্রথার ছিল না, একটি বিবাহ ছিল সমাজের নিয়ম, তবে পুরুষরা বহু স্ত্রী রাখতে পারতেন। এখনও যেরকম মুসলমান সমাজে একই সময় একজন পুরুষ চারজন স্ত্রীকে বিবাহ করতে পারে, অনুরূপ সে প্রথাগুলো তখনও ছিল। এবং ওই সময় বর্ণপ্রথা ছিল, একটি বিবাহ প্রথা সমাজের নিয়ম ছিল। তখন সমাজে সবচেয়ে একটা কুৎসিত প্রথা ছিল, সেটা হলো কি, সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা মানে যখন স্বামী মারা গেলে তার স্ত্রীকে সহমরণে যেতে হতো। সহমরণ মানে তাকেও স্বামীর চিতায় জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হতো। এই জঘন্য প্রথা সেখানে ছিল এবং এটা দীর্ঘদিন পর্যন্ত এই হিন্দু সমাজ ব্যবস্থায় ছিল। এবং এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচেষ্টায় এটা রহিত হয়। পরবর্তী সময়ে বিধবা সৃষ্টি হলো। এখন বিধবাদের তারা নিরামিষ পুঁজি রাখতে হবে, তাদের কোনো রকমের বিলাসিতা করা যাবে না, সমস্ত বিলাসিতা ত্যাগ করে তাদের স্বাভাবিক অন্য ধরনের জীবনযাপন করতে হবে। তারা সমাজ থেকে আলাদা থাকবে, কোনো অনুষ্ঠানে যেতে পারবে না, বিভিন্ন রকমের মানে তাদের উপর অন্য রকমের প্রথা ছিল আর কি। তারা মাছ মাংস খেতে পারবে না, তারা ইত্যাদি। তারপর বাংলার প্রাচীন ধর্মশাস্ত্রে বাঙালি উন্নত চরিত্রের কথাও জানা যায়, কিন্তু তাই বাঙালির সমাজ জীবনে কোনোরূপ দুর্নীতি বা অশ্লীলতা ছিল না এমন কথা বলা যায় না। এটা ছিল অবশ্য, বাঙালিদের প্রধান খাদ্য বর্তমানে ছিল যে ভাত, মাছ, শাকসবজি, দুধ, ডিম, ঘি ইত্যাদি। এখনও যেরকম আছে তখনও সেই রকমই ছিল। স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে মৃত্যু, আচ্ছা এটা তো বললাম। আচ্ছা, পূর্ববঙ্গে ইলিশ, শুটকি মাছ খুব প্রিয় খাবার ছিল, তরকারির মধ্যে বেগুন, লাউ, কুমড়া যা আছে তাই। ওরা পোশাক পরিচ্ছদের ব্যাপারে রাজা বাদশাহ ধনীদের মধ্যে বাদ ছিল, বিশেষ কোনো আড়ম্বর পোশাক তেমন ছিল না। নারীরা যথাক্রমে ধুতি শাড়ি পরিধান করতো, মাঝে মাঝে পুরুষরা গায়ে চাদর, এবং মেয়েরা পরত ওড়না। উৎসব অনুষ্ঠানে বিশেষ পোশাকের মধ্যে ছিল পুরুষ নারী উভয়ের মধ্যেই অলংকার পরার একটা ব্যাপার ছিল তখনকার সময়। পুরুষ এবং নারী, যেটা এখনও আমাদের আদিবাসী সমাজ ব্যবস্থা, আদিবাসী মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমাজ ব্যবস্থায় কিন্তু এখন এটা রয়ে গেছে যে মানে পুরুষেরা গহনা পরে। এটা আমাদের উপজাতির যারা আছে তাদের মধ্যে গেলে দেখা যাবে এখনও তারা এই কাজটা করে। মেয়েরা কেবল হাতে শঙ্খের বালা পরতো, অনেকে চুরি করতে ভালোবাসত, মণিমুক্ত, দামি সোনাদানার জিনিস ফিনিস পরত, অলংকার, কর্পূর, চন্দন প্রভৃতি প্রসাধন সামগ্রীর সঙ্গে বিভিন্ন সুগন্ধি ব্যবহার করত মেয়েরা। সাজসজ্জা, আওতা, সিঁদুর, কুসুমের ব্যবহার তখন প্রচলিত ছিল। পুরুষরা মাঝে মাঝে কাঠের খড়ম বা চামড়ার চটি জুতো ব্যবহার করত। তখন সাঁতার প্রচলন ছিল। তখনকার দিনে নানা রকমের খেলাধুলা আমোদপ্রমোদ ব্যবস্থা ছিল ব্যাপকভাবে। অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি সমাজ অনুষ্ঠান মানে যুগে যুগে প্রচলিত ছিল, এখনও আছে। এবং এই অন্নপ্রাশনটা মানে হিন্দু সমাজ থেকে লাফিয়ে মুসলমান সমাজেও মুখে ভাত নামে একটা অনুষ্ঠান ইদানিং পূর্তি বড় লোক যারা তারা পালন করে, মানে উচ্চ পায় না তো মুখে ভাত দেওয়া ইত্যাদি নিয়ে অনুষ্ঠান করে তারা। যাই হোক, এগুলো এখন চলছে আর কি। প্রাচীন বাংলার মানে বর্তমানকালের ন্যায় ভ্রাতৃদ্বিতীয়া মানে ভাইফোঁটা যেটাকে বলা হয়, নবান্ন, রথযাত্রা, অষ্টমী, অষ্টমী স্নান, হোলি, জন্মাষ্টমী, দশহরা উৎসব হিন্দুদের বিশেষ অনুষ্ঠান। শিশু জন্মের পূর্বে তার মঙ্গলের জন্য গির্জায় প্রার্থনা বা
জন্মের পর নামকরণ করা, অন্নপ্রাশন, উপচরণ ইত্যাদি বিভিন্ন। প্রাচীন বাংলায় মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল গরু গাড়ি এবং নৌকা। যেমন দক্ষিণাঞ্চলে নৌকা, পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে কি গরুর গাড়ি, এটা প্রচলিত ছিল তখনকার ব্যাপারে প্রাচীন বাংলায়। এবং একে কেন্দ্র করিয়া তখনকার সময় দুইটা গানও ব্যবস্থা ছিল। যেমন উত্তরবঙ্গের মানুষ কি গাইতো, বাবাইয়ে গান গাইতো, দক্ষিণাঞ্চলের মানুষ ভাটিয়ারি গান গাইতো নৌকায় বসে। স্ত্রী পরিজনরা নৌকায় ও পালকিতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা করত। যারা মোটামুটি একটু সম্ভ্রান্ত পরিবারের লোকজন, তাদের মেয়ে ছেলেরা সাধারণত নৌকা বা পালকিতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। আধুনিককালে গ্রামীণ জীবনযাত্রা সেকালের জীবনযাত্রার মধ্যে অনেক বেশি পার্থক্য। এখনকার গ্রামীণ জীবনযাত্রা আর সেকালের গ্রামীণ জীবনযাত্রার মধ্যে অনেক পার্থক্য ছিল, অনেক অনেক পার্থক্য ছিল। তখন গ্রাম বাংলার বধূরা কোনো সাজসজ্জার বাড়ির ধারিয়ে যেতেন, তারা গ্রামের গ্রামেরই ছিল। তাদের কাজ ছিল স্বামীর সংসার করা, ছেলে মেয়ে দেখাশোনা করা, ভাত রান্না করা ইত্যাদি ইত্যাদি, এই আর কিছু কোনো কাজে তারা ছিল না। এখন কিন্তু সেখান থেকে এসে অনেকটা অনেকটা না প্রায় না, এখন 80% গ্রামের মহিলারাও এখন সমাজের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, পরিবারের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এবং তাদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, খাদ্য অভ্যাস, ঘরের সাজসজ্জা এখন শহরকে কোনোক্রমেই ছেড়ে যায়নি, প্রায় কাছাকাছি তারা চলে আসছে। যার জন্য গ্রাম বাংলার মেয়েরাও এখন লেখাপড়া করতেছে, তারাও বিভিন্ন কর্মে অংশগ্রহণ করতেছে ইত্যাদি, তারাও দেশ ও জাতি গঠনে অংশগ্রহণ নিচ্ছে। আচ্ছা, এরকম অধিকাংশ মানুষ গ্রামে বাস করত, তখন মোটামুটি সুখের ছিল, সুখের ছিল। তবে প্রাচীন বাংলার গরিব দুঃখী মানুষের কথাও জানা যায়, তখন অনেক মানুষ গরিব ছিল, এখনকার চেয়ে অনেক কাজের কোনো সন্ধান তখন ছিল না। এখন যেরকম কাজের কোনো অভাব নেই, গ্রাম বাংলায় প্রচুর কাজ পাওয়া যায় এবং মানুষ কাজ করে, তারা বেশ ভালোভাবেই থাকে। কাজের অভাবের কারণেই মানুষ তখন খুব দুর্বিষহ জীবনযাপন করত, অভাব ছিল তখন মানুষের বেশি। ব্রাহ্মণদের অত্যাচার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করিতেছিল, উৎপাত বৌদ্ধ ধর্মান্বয়ের প্রতি অধিক হতো। শেষ দিকে সেন রাজাদের অত্যাচার দুঃখী মানুষের কথাও জানা যায়। সকলের উঁচু শ্রেণী অর্থাৎ ব্রাহ্মণদের হাতে ছিল মূল ক্ষমতা, এ সময় শুধু ব্রাহ্মণরাই জ্ঞান শাস্ত্র চর্চা করতে পারত। ব্রাহ্মণরা ছিল সমাজের মূল মধ্যমণি, তারা যা বলতো, যার বিরুদ্ধে শাস্তি ধার্য হতো সেটাই সঠিক, এখানে কারো কিছু বলার ছিল না। ব্রাহ্মণ এবং রাজা দুইজন মানে নিজেদের মধ্যে এটা সঙ্গবদ্ধ করে তারা রাজ্য শাসন করত। ক্ষত্রিয়দের বলা হইতো তোমরা তোমাদের কাজ করবা, আমার কাজে আসবা না। আর রাজা বলতো যে তোমরা ব্রাহ্মণরা তোমাদের তোমার কাজ করো, আমার কাছে তোমরা আসবে না। এইভাবে দুই গ্রুপ সমাজকে শাসন করতো, জনসাধারণকে অত্যাচার করতো, নিপীড়ন করতো, বিভিন্ন রকমের একটা সামাজিক কৌশল তারা অবলম্বন করে মানুষদের শোষণ করতেছিল। এবং মানুষ একসময় খুব অতিষ্ঠ হয়ে গেছিলো যে এই ধর্ম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এবং এই যখনই এর উৎপাতটা বেশি হয়, তখনই বৌদ্ধ ধর্মের আবিষ্কার হয় এবং মানুষ দলে দলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে থাকে। এরপরে তাহলে আমরা পাইলাম প্রাচীন বাংলার সমাজ ব্যবস্থার মধ্যে চারটে শ্রেণীভেদ ছিল, তাই না? চারটে শ্রেণীভেদের মধ্যে চার ধরনের কার্যক্রম ছিল এবং তারা যে সমাজ ব্যবস্থাটা শাসন করত। তারপর মেয়েদের সমাজে কোনো তখন মূল্যায়ন ছিল না, আধুনিক সমাজ ব্যবস্থায় মেয়েদের মূল্যায়ন আছে। আধুনিক সমাজ ব্যবস্থা গ্রামীণ সংসার আর প্রাচীনকালে গ্রামীণ সংসারের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায় ইত্যাদি বিভিন্ন নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম। এখন খাদ্য অভ্যাস, তাদের পোশাক আশাক, তাদের আনন্দ উৎসব চারটে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। তখনকার মানুষের যে তখনকার মানুষের সমাজ ব্যবস্থা এবং আর আধুনিক মানুষের সমাজ ব্যবস্থার মধ্যে কি প্রথম ছিল পোশাক আশাক, তারপর হলো খাদ্য অভ্যাস, তারপর ছিল বিভিন্ন ধরনের কি গান বাজনা আনন্দ ফুর্তি ইত্যাদি, তারপর বিয়ে শাদি বিভিন্ন ব্যাপারে বিভিন্ন জনার বিভিন্ন ধরনের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চালচলন ছিল, যাতায়াতের প্রথা হিসেবে ছিল নৌকা আর গরুর গাড়ি ইত্যাদি। এ নিয়ে আলোচনা করা হলো, আমরা আধুনিক সমাজ ব্যবস্থার রূপরেখা তুলে ধরলাম এর মাধ্যমে, তাই না? আধুনিক প্রাচীন সমাজ ব্যবস্থা এবং আধুনিক সমাজ ব্যবস্থার মোটামুটি একটা রূপরেখা আমরা এখানে বললাম।
এখন প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা, এখন প্রাচীন বাংলার অর্থনীতি মানে কৃষি। তখনকার অধিকাংশ মানুষ গ্রামে থাকে, শতকরা 90 জন মানুষ গ্রামে বাস করত এবং তারা সংসার চালাতো কি করে, চাষবাস করে, জমি চাষ করে, অর্থনীতি নির্ভরই করতো খালি চাষের মানে কৃষির উপর। তখন কৃষির মধ্যে প্রধান ছিল ধান আর পাট, ধানই ছিল প্রধান ফসল এবং এটাও ছিল আবার খুব কম। তারপর কিছু ছিল যেমন তুলা, সরিষা, পান, এগুলো এখনও আছে, ইক্ষু, এই কয়েকটা জিনিস ছিল, সবগুলোই সীমিত আকারে, ব্যাপক আকারে ছিল না। পরবর্তী সময়ে এখানে চাও যোগ হয়, চা যোগ হয় এদের সাথে, কৃষির সাথে, এবং তৎকালীন কৃষি ব্যবস্থা ছিল অত্যন্ত অনুন্নত। তখন মানুষের বলদ দিয়ে হাল চাষ করত, মানুষ ওষুধ ব্যবহার জানত না, তারপর সারের ব্যবহার তখনও সৃষ্টি হয়নি। এ সময় কৃষি ব্যবস্থা অত্যন্ত নাজুক ছিল, মাঝে মাঝে পোকা এসে ফসল খেয়ে যেত, এই যে পঙ্গপালের আক্রমণ ছিল তখন, এবং মানুষ মানে হতাশায় ভুগত। দেখা যাচ্ছে কোনো বছর ফসল পাওয়া যাচ্ছে, কোনো বছর পাওয়া যাচ্ছে না, এ নিয়ে মানুষের অবস্থা, আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। এছাড়া তখনকার সময় কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পের প্রভাব লক্ষ্য করা গেছে, বেশ প্রত্যেক ঘরে ঘরে ছেলেমেয়েরা কিছু না কিছু তৈরি করতেন, মাটির জিনিস তৈরি করতেন, কটি বাটি ইত্যাদি, তারপর আম, কাঁঠাল, নারকেল, সুপুরি, ডালিম, শসা ইত্যাদি প্রচুর পরিমাণ ফল পাওয়া যেত, গ্রামে উৎপন্ন হতো প্রচুর। গৃহপালিত পশুর মধ্যে গরু, ছাগল, মেষ, হাঁস, মুরগি, কুকুর ইত্যাদি। আচ্ছা, বাংলাদেশে কৃষি প্রধান হলেও প্রাচীনকাল থেকে এখানে নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি হয়ে আসছে। যে বাংলাদেশের প্রাচীন বিখ্যাত মসলিন কাপড় প্রাচীনকালে বাংলায় তৈরি হতো, বস্ত্র, সূক্ষ্ম মিহি বস্ত্র ইত্যাদি দ্বারা যথেষ্ট মানে তখন এই তাঁত শিল্পটা খুব উন্নত ছিল, প্রচুর উন্নত ছিল। এই তাঁত শিল্পের উপর নির্ভর করেই তোমরা হয়তো পানাম নগরের নাম শুনছো কিনা জানি না, তখনকার সোনারগাঁয়ে পানাম নগর নামে একটা নগর তৈরি হয়েছিল, ব্যবসায়ীরা এই পানাম নগরে বসবাস করত এবং এই পানাম নগরটা তৈরি হয়েছিল এই শাড়ি ব্যবসায়ের উপরে কেন্দ্র করে। মসলিন কাপড় বিভিন্ন ধরনের শাড়ি তখন পাওয়া যেত, সৌদা, উত্থান, মকমল, দুরিয়া, তারপর বিভিন্ন ধরনের শাড়ির নাম, এগুলো সুতি, রেশমি, বিভিন্ন রকমের এখানে পাওয়া যেত। তখন মশলা, নারকেল, সুপুরি, ঔষধ, গাছপালা, নানা প্রকার হীরা, মুক্তা, পাত্র, পান্না ইত্যাদি। শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলার বাণিজ্যের যথেষ্ট প্রসার হয়েছিল, জল স্থল উভয় পথেই বাণিজ্যের আদান প্রদান হতো, দেশের ভিতরে বাণিজ্যিক ছাড়া এ সময় বৈষয়িক বৈদেশিক বাণিজ্য হিসেবে উন্নত ছিল। স্থল পথের ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সাথে বাংলার পণ্য বিনিময় চলত, এ কারণে উন্নত ছিল। স্থলপথে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে পণ্য বিনিময় চলত, অবশ্য শহর ছাড়া গ্রামে হাট বাজার, কিছু কিছু ব্যবসা বাণিজ্য চলত, এসব গ্রামের হাট বাজার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচা কেনা হইতো। যেমন তখনকার সময় সমুদ্রপথে সিংহল, ব্রহ্মদেশ, চম্পা, কম্বোজ, জগদ্বীপ, মালয়, শ্যাম, সুমাত্রা, চীন প্রভৃতি দেশের সঙ্গে বাংলার বাণিজ্য বিনিময় চলত। স্থলপথে চীন ও নেপাল, ভুটান, তিব্বতের মধ্য দিয়ে এশিয়া প্রভৃতি দেশের বাণিজ্য যোগান ছিল। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, তখন ইরাক, ইরান থেকে লোকজন পায়ে হেঁটে এসে আফগানিস্তান থেকে, এখান থেকে এই বাংলাদেশ হয়ে, ভারতবর্ষের মধ্য দিয়ে বাংলাদেশ হয়ে একেবারে তারা ওই ভুটান, তিব্বত পর্যন্ত যেতেন ব্যবসা করতে। তাদের দেশে পণ্য তারা নিয়ে আসতেন এবং যাবার সময় আমাদের দেশ থেকে পণ্যগুলো কিনে নিয়ে যেতেন। তাছাড়া এই যে মশলা, ব্রিটিশরা যে আমাদের এখানে আসে, এই মশলার সন্ধান আরবরা এখান থেকে মশলা নিয়ে যেতেন, এই যে চীন থেকে এসে, তিব্বত থেকে, সিংহল থেকে, দার্চিনি, এলাচ, এই মশলাগুলো নিয়ে যেত এবং এগুলো চড়া মূল্যে আরব বন্দরে বিক্রি হত। তখন ইউরোপীয়রা আরব সাগর পাড়ি দিয়ে আরবদের সাথে ব্যবসা বাণিজ্য করত এবং এই মশলার সন্ধানে তারা ভারতবর্ষে ছুটে আসে। এটাই হলো তখন মোট ভারতবর্ষে আসার উদ্দেশ্য। এ সময় ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে বাংলার ধন সম্পদ সম্ভবত খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে বাংলার মুদ্রার প্রচলন, মানে মুদ্রার প্রচলন শুরু হয়। বঙ্গদেশে বিভিন্ন প্রকার মুদ্রা চালু থাকলেও এখানে কড়ি সবচেয়ে কম মান হিসেবে ব্যবহার হতো। কড়ি, বিভিন্ন টাকা পয়সা ছিল, মুদ্রা ছিল, কিন্তু সবচেয়ে যেটার মান কম সেটাকে কড়ি প্রচলন বেশি ছিল। আচ্ছা,
শিল্পকলা এবং স্থাপত্য ভাস্কর্য। স্থাপত্য শিল্পের মধ্যে তখন নিদর্শন অতি সামান্য আবিষ্কৃত হয়েছে। চীন দেশের ভ্রমণকারী ফাহিয়ান হিউয়েনসাংয়ের বিবরণী শিলালিপি থেকে এখানে জানা যায় যে বাংলাদেশের স্থাপত্যের মধ্যে প্রাচীন নিদর্শন হচ্ছে বৌদ্ধ স্তূপ, গৌতম বুদ্ধের দেহের হার বা ব্যবহার করা জিনিসপত্র। স্তূপ নির্মাণ করা হতো, পরে জৈন ধর্ম স্তূপ নির্মাণ করত, বৌদ্ধ ভিক্ষুর বসবাস, বিদ্যা চর্চা করার বিহার নির্মাণ করত। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার নামে পাল যুগে নির্মিত হয়েছিল। এই যে হিউয়েনসাংয়ের বর্ণনায়, চীনা পরিব্রজক হিউয়েনসাংয়ের বর্ণনায় মতে তখনকার সময় যে নওগাঁর সোমপুর বিহার, বৌদ্ধ বিহার যেটা, এটা খুব বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় ছিল। এখানে প্রায় 1001 জন পণ্ডিত ছিলেন, মানে বৌদ্ধ পণ্ডিত ছিলেন। এরা এখানে ছাত্ররা এসে লেখাপড়া করতেন এবং এদের খাবার দাবার সব পাল রাজ্য থেকে আসতো। পাল সম্রাট এরা তখন পাল যুগে এটা নির্মিত এবং তারা এর খাবার দাবার সব কিছু বহন করতেন। ভারতের স্থাপত্য শিল্পের ইতিহাসে প্রাচীন মন্দির বিশেষ স্থান দখল করছে। অসংখ্য মন্দির নির্মাণ করেছিলেন তখনকার সময়ে। দেবদেবীর মূর্তি যুগের শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন। মূর্তি নির্মাণে সাধারণত অষ্টধাতু কষ্টিপাথর ব্যবহার করা হতো, এছাড়া সোনা রূপার ব্যবহার লক্ষ্য করা গেছে। অতি সম্প্রতি ওয়ারি বটেশ্বরে প্রায় 2500 বছরের প্রাচীন নগর সভ্যতার যে একটা সন্ধান পাওয়া গেছে। ওয়ারি বটেশ্বর কোথায়? নরসিংদী জেলার মধ্যে। এখানে মাটি খুঁড়ে পুতিরমালার প্রথম সন্ধান পাওয়া গেছে। পুতিরমালা বোঝো তো তোমরা, কাঁচের তৈরি যে পুঁতি, এই পুতিরমালার সন্ধান পাওয়া গেছে। 50টি স্থান থেকে আবিষ্কৃত হয়েছে প্রাগৈতিহাসিক যুগের পাথর, প্রস্তরকৃত জীবাশ্ম, কাঠের হাতিয়ার, তাম্র প্রস্তর, সাংস্কৃতিক প্রত্নবস্তু। ওয়ারি বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীন নগরী। এখান থেকে আবিষ্কৃত হয়েছে মাটির দুর্গ প্রাচীর, পরীক্ষা, পাকা রাস্তা, রাস্তাসহ ইট নির্মিত স্থাপত্য কীর্তি ইত্যাদি। আমরা মহাস্থানগড়ের দিকে তাকালেও এটা দেখতে পারি। একটা মহাস্থানে কিন্তু তখনকার সময়ের একটা স্থাপত্য শিল্পের নিদর্শন ছিল। যাই হোক, আমরা আর সামনের মধ্যে মনে সামনে আগাবো না, কারণ এই পর্যন্ত থাকুক। আগামী আর একটা ক্লাস বা দুইটা ক্লাস আমরা পেতে পারি আগামী সপ্তাহে। তখন আমরা যেটুকু পড়াবো একটু দিয়ে প্রশ্ন করবো, অসুবিধা নেই, তোমরা সে চিন্তা করো না। যেটুকু আমরা যাবো সিলেবাসে যাই থাকুক না থাকুক, কেন এটা আমরা পড়াতে পারিনি। আমরা স্কুল খোলার সময় যে 3 মাস, এই 3 মাসের মধ্যে আমি একদিন আমার সাথে তোমাদের দেখাই এখানে একদিন, তাই না? ক্লাসই করতে পারিনি আমি তোমাদের। তোমরাও একটু নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে এটাকে উন্নতি করার চেষ্টা করো, আর যদি না বোঝো তোমাদের কোনো কথা থাকলে সেটাও তোমরা বলতে পারো। তোমরা তো কোনো কথা বলো না, আর পাসওয়ার্ড পাও না কেন? পাসওয়ার্ড তো দেওয়াই আছে, স্কুল করতে গিয়ে তো পাসওয়ার্ড দিয়েছে। এই 5 জন 6 জন, তোমরা মোট ছাত্র কজন জানো? হ্যাঁ মিথিলা, মোট ছাত্র তোমরা কয়জন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানেই থাকুক নাকি, এই পর্যন্ত হোক, তারপরে আমরা আবার আলোচনা করব। কালকে আগামী ক্লাসে আমরা প্রশ্নের ধারা বলে দেব, ঠিক আছে? আমরা একটু, তোমাদের তো করে এর আগে ক্লাসই থাকে, তাই না? ক্লাস থেকে দৌড়িয়ে এই যোগদান করো, যাই হোক অসুবিধা নেই তাতে। আল্লাহ, এগুলো সোজা আছে, খুব 2 বার রিডিং করলেই পারবে, কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখা লাগবে, যেগুলো ওই যে তোমার কি কয় এগুলো, ওই যে এখানে যে পড়াইলাম আমি, স্থাপত্য নিদর্শন যেগুলো, এগুলো একটু মনে রাখা লাগবে এবং এর একটু বিবরণ দেওয়া লাগবে। আর পড়া তো সোজাই, যা পড়ালাম এগুলো 2 বার করলেই হয়। যে প্রাচীন বাংলার সমাজে অর্থনৈতিক সমাজ জীবন, তারপর পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা, এ দুটা, তারপরে স্থাপত্য শিল্পকলা, অল্প শেষ করছি, এটা থাক, তোমরা ওই দুইটা পড়ো, এটা পরে পড়ো আগামী। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখানে 4:02 বাজে, ঘড়িতে বাজে 4:00, এদিকে বাজে 55। তামিম কিছু বলবে নাকি? তামিম
হঠাৎ করিয়া আসছো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।